কিলেশ্বর কালী মন্দির কলকাতার বিখ্যাত মন্দির, আমার এবার লঙ্কা দেবী মার মন্ডপ বড় হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আপনার চাই আছে পিপি ব্লগস। তো এতিয়া মই আছো লঙ্কার যে শিলং রুট হয় চাওক, শিলং রুট, আর শিলং রুট বদ্রীনাথ বনাইছে গাইজ। তো আপনার লঙ্কার মানে বিখ্যাত বিখ্যাত আপনার মার মণ্ডপবিল আপনার দেখাম, সচাকে বহুতে দুনিয়া করে বনাইছে। তো আপনার ভিডিওটা হেকলকে চাব গাইজ, সচাকে চাক না, মানুষ চাক না, শিলং রুট মানুষ গিয়ে আছে। লঙ্কা চাম্বারি ন, লঙ্কা এক নম্বর চাম্বারি গিয়ে আছে, সচিজ বদ্রীনাথ মানে বদ্রীনাথ, বদ্রীনাথের আকৃতিতে বনাইছে আর যেনে আর। তো গাইজ চাক না, লাইটিং চাক, ইমান ধুনিয়াকে লাইটিং করেছে, আপনার দেখাই আছে একবারে সিনেমেটিক শট। বদ্রীনাথ দেখালো মানে বদ্রীনাথের আকৃতি রেখে। তো এটা আমি কত গিয়ে আছো এনে ঘুরবলে গিয়ে আছো, পিছত কেদারনাথ যাম। কেদারনাথ আর কি দক্ষিণেশ্বর কালী মন্দির ন, ইফালে আছে দক্ষিণেশ্বর কালী মন্দির, অল্প পিছতে আপনার দেখাম। তো আগতে অল্প ফুরি লো গাইস। এটো কিন্তু দুর্গা পূজার মণ্ডপ নহয়, এটো রেস্টুরেন্ট হয়। এসব ইমান ধুনিয়াকে লাইটিং করেছে, বহুতে ভাল লাগিছে চাই গাইজ, সচাকে। তো আপনার কেনকা লাগিছে আপনার জানাব গাইজ। তো আমি আগলে গিয়ে আছো, আগলে বহুত পূজা আছে, আপনার দেখাম গাইজ। ফাইনালি আহি পালো লঙ্কার আটাইতকৈ ডাঙর কীর্তন হয় গাইজ, মানে লঙ্কেশ্বরী, ইয়াতো মার পূজা হয়ে আছে। এসব ইমান ধুনিয়াকে লাইটিং করেছে, তো আপনার ভিতর গিয়ে আপনার দেখাই আছো, সচাকে বহুত সিলিংকো চাক না, ইমান ধুনিয়াকে লাইটিং করেছে, আপনার ভিতর গিয়ে আপনার দেখাম গাইজ। একবারে বেলেগ, একবারে লঙ্কার পূজা এইবার মানে একবারে মন যায়। মানে কি কম, লঙ্কার পূজা মানে একেবারে আনন্দ ফুর্তি গাইছে, কি একেবারে বেলেগ একেবারে, সঁচাকে এবার মানে লেটেস্ট মার মণ্ডপ বনোয়া হয়েছে। তো আপনার লঙ্কেশ্বরী তো আপনার দেখালো মার মণ্ডপ, তো এতিয়া আমি গিয়ে আছো রূপনগরের কেদারনাথ মন্দির হয়েছে মানে মার মণ্ডপ আপনার দেখালো। রাস্তাটো ইমান দীঘল করে লাইটিং করেছে, কি কম গাইজ, রূপনগর আহি পালোয় আর কেদারনাথ মন্দির গাইছে। এসা লাইটিং দেখা পাইছে আপনার সাকে, এইটু লাইটিং কেদারনাথ মন্দির হয়। পালো একবারে মন যায় মানে কেদারনাথ, এস আপ গাইজ একেবারে এজ ইট ইজ কেদারনাথ। কেনেকুয়া শিবলিঙ্গ, ইয়াতে এজ ইট ইজ মানে শিবলিঙ্গ বনাইছে। তো আপনার গোটেইখিনি আপনার শিবলিঙ্গ আপনার দেখাম গাইছে। আপনার কেদারনাথ মন্দির দেখুয়াই এতিয়া আমি গিয়ে আছো মানে কলকাতার বিখ্যাত মন্দির, যে দক্ষিণেশ্বর কালী মন্দির হয়, সচাকে দক্ষিণেশ্বর কালী মন্দির আপনার দেখাম, 70 ফুট ওখ হয়। আমার লঙ্কা
আমার বিখ্যাত প্যান্ডেল 70 ফুট উঁচু গাইস বিখ্যাত মানে কি বেলাগত কই বেলাগ একেবারে দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার বিখ্যাত মন্দির আমার এবার লঙ্কাত দেবী মার মন্ডপ বনাইছে গাইস হসাকে বহুত দুনিয়া তো ইতি আমি ভিতরে গই আপনারা দেখোয়া আছে বলক প্যান্ডেলটো একেবারে মানে কি কম বহুত ধুনিয়া লাগিছে কিয়নো এইটো প্যান্ডেল যেটো আপোনালোকে দেখা পাইছে এইটো মানে কোনো বাহিৰৰ পৰা মানুহ অহা নাই ইয়াৰ লোকেল মানুহে বনাইছে সঁচাকে কৈ আছো কিয়নো ইয়াৰ লোকেল মানুহ দিনতে নিজৰ নিজৰ কামত বিজি থাকে আৰু ৰাতি এই প্যান্ডেলটো ধুনীয়াকে বনাইছে মানে প্ৰায় দুমাহ লাগি গৈছে গাইছ এই প্যান্ডেলটো বনোৱাতে আৰু এই চন্দ্ৰয়ান থ্ৰী এটা একেবাৰে তললৈ নামে আৰু ওপৰলৈ যায় গাইছ তো এতিয়া আমি ভিতৰলৈ গৈ আপোনালোকক দেখুৱাম ৰামৰ ইতিহাস ইতিহাস আপোনালোকক দেখুৱাম ৰাম আগতে কি কৰিছিলে প্ৰেক্টিকেলি আপোনালোকক দেখুৱাম গাইছ ইয়াতে সকলো বস্তু আছে গাইছ তো গাইছ চাওক ইয়াতে ৰাৱণ বধ লিখা আছে কিবা প্ৰিণ্ট কৰি লগাইছে আৰু ইয়াত চাওক ৰামে ৰাৱণক কেনেকৈ মানে বধ কৰিছে আৰু ইয়াত চাওক বহুত কিবা কিবি আপোনালোকক দেখা পাব গাইছ আছিলে আমাৰ লংকাৰ বিখ্যাত দুৰ্গা পূজা গাইছ তো আপোনালোকৰ কেনেকুৱা লাগিছে আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত গৈ পেলাই কমেণ্ট কৰি জনাব তো ইয়াতে ভিডিঅ'টো সামৰণি কৰিলোঁ নেক্সট ভিডিঅ'টো লগাব গাইছ